হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এ ক্যান তথা চলে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটা আমরা আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রি প্রাইমারি নিয়ে তো প্রি প্রাইমারি নিয়ে নতুন যে আপডেট উঠে আসছে যে আপডেটটা আমরা তোমাদের সাথে কিন্তু এখানে শেয়ার করবো সেটা হচ্ছে যে এগারো জুলাই থেকে কিন্তু পশ্চিমবঙ্গে আইসিডিএস যে প্রি প্রাইমারির যে ছদিনের ট্রেনিংয়ের কথা বলা হয়েছিলো সেই ট্রেনিং নিয়ে লেটেস্ট আপডেটটি রয়েছে তো সেই ছদিনের দিনের ট্রেনিং তোমাদের আগেও জানিয়েছিলাম এবং অনেকগুলো আপডেট তোমাদেরকে অলরেডি দিয়েছে তো সেক্ষেত্রে আজকে যে আপডেটটি যে কবে তোমাদের সত্যি কি এগারো জুলাইতে মানে এগারো জুলাই থেকে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে প্রি প্রাইমারি যে ট্রেনিংটি রয়েছে সেটা শুরু হবে কী হবে না এই নিয়ে লেটেস্ট একটা বড়ো সড়ো আপডেট উঠে আসছে যেটা তোমাদের সাথে আমরা ভিডিওতে শেয়ার করবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে যেন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলো সমালোচনা করে মেন বিষয়টা ভিডিওতে বিস্তারিতভাবে করে আলোচনা করা যাক তো দেখো প্রথমত যে বিষয়টা আমরা আলোচনা করব যে এখনও পর্যন্ত কিন্তু তোমরা জানো যে অল ওভার ইন্ডিয়াতে যতগুলো রাজ্য এবং অঙ্গরাজ্য রয়েছে সবকটা রাজ্য অঙ্গরাজ্যকে কিন্তু এখানে নোটিফিকেশন কেন্দ্র সরকার দ্বারা পাঠানো হয়েছে যাতে তারা নতুন শিক্ষানীতি অনুযায়ী নিউ এডুকেশনাল পলিসি দুই হাজার কুড়ি অনুযায়ী যাতে তারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে প্রি প্রাইমারিতে পরিবর্তনটা করে ঠিক আছে তো এই যে প্রি প্রাইমারিতে পরিবর্তনের যে কাজটি রয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ কারণ নতুন শিক্ষানীতি অনুযায়ী এটাকে কিন্তু ইমপ্লিমেন্ট করা হবে অল ওভার ইন্ডিয়াতে তো সেক্ষেত্রে কিছু কিছু রাজ্য রয়েছে যারা কিন্তু অলরেডি এটাকে ইমপ্লিমেন্ট তারা করছেন এবং করেছে ঠিক আছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে তোমাদের বিহার এবং তারপর তোমাদের নেক্সট যে উঠে আসে এটা হচ্ছে উত্তরপ্রদেশ থেকে এইসব রাজ্যগুলোতে ইনিশিয়াল স্টেজে মানে এই যে প্রি প্রাইমারি যে ট্রেনিংয়ের কাজগুলো রয়েছে সেটা ইনিশিয়াল স্টেজে কিন্তু অবশ্যই রয়েছে এবং সেখানে কিন্তু ইনিশিয়াল স্টেজের যে ট্রেনিংগুলো রয়েছে যেমন হচ্ছে অফিসার যারা রয়েছে সে রিলেটেড টু আইসিডিএস যেমন হচ্ছে তোমার সুপারভাইজার সিডিপিও ডিপিপিও তো সকলেরই কিন্তু ট্রেনিং অলরেডি শেষ হয়ে গেছে এবং তারপর অঙ্গনারী কর্মী যারা রয়েছেন সে কর্মীদের কিন্তু থাপে থাপে মানে যাদের এক্সপিরিয়েন্স বেশি এক্সপিরিয়েন্স বলতে যে সমস্ত কর্মীর ফর্টি ফাইভ প্লাস এজ রয়েছে বয়স যাদের যাদের অভিজ্ঞতা বেশি রয়েছে তাদের কিন্তু আগে ট্রেনিংটি করানো হবে এবং তারপর বাকি যারা রয়েছেন সকলেরই কিন্তু ধাপে ধাপে করানো হবে ঠিক আছে এবং অল ওভার ইন্ডিয়াতে এটা ছ দিনেরই ট্রেনিং করানো হবে এবং এটা কিন্তু কোথায় হবে সেন্টারটা এই সেন্টারটা কিন্তু তোমাদের এখানে কোথায় হবে এই বিষয়ে নিয়ে ক্লিয়ারিটি আসেনি কারণ যারা পশ্চিমবঙ্গে রয়েছে মানে কোনো পশ্চিমবঙ্গের মনে করো যে কোনো ডিস্ট্রিক্ট হতে পারে তো কলকাতা হওয়ার চান্সেসটা সবচেয়ে বেশি রয়েছে তো এবং কলকাতা যদি না হয় তাহলে তোমাদের যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ কোনো একটা জায়গাতে দেওয়া হয় তাহলে সেটা অবশ্যই দেখার রয়েছে বাট কলকাতাতেই হওয়ার কিন্তু প্রবাবিলিটিটা সবচেয়ে বেশি রয়েছে ঠিক আছে আর এই ছ দিনের ট্রেনিংয়ে তোমাদের নতুন শিক্ষানীতি অনুযায়ী কীভাবে করে ইমপ্লিমেন্ট করতে হবে বা পড়াশোনার ক্ষেত্রে কি কী জিনিস তোমাদের এখানে মাথায় রাখতে হবে এবং কী কী জিনিস শেখাতে হবে কারণ এই ক্ষেত্রে প্রি প্রাইমারি করলে পরে কিন্তু অনেকগুলো চেঞ্জেস হবে সেখানে আর সবচেয়ে বড় সেটা হচ্ছে যে তোমাদের বেতনক্রম বেতনক্রমের মধ্যেও কিন্তু একটা বিশাল বড়ো পরিবর্তন তোমাদের আসার সম্ভাবনা রয়েছে হ্যাঁ যদিও কেন এখনও পর্যন্ত যেসব রাজ্যগুলোতে ইমপ্লিমেন্ট হচ্ছে সেই সব রাজ্যতে কিন্তু বেতনক্রম নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম আপডেট আসেনি কিন্তু হ্যাঁ যেটা শোনা যাচ্ছে যে তোমাদের হয়তো সম্ভবত এখানে বেতনক্রমের মধ্যে একটা পরিবর্তন হতে পারে ঠিক আছে কারণ অন্যান্য রাজ্যে ট্রেনিং শুরু হলে পরেও কিন্তু ইমপ্লিমেন্ট বলতে কি যেটা ক্লাসটা সেই ক্লাস কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি তো যখন শুরু হবে তখনই কিন্তু এটা নিয়ে লেটেস্ট আপডেটগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো এখন রইল পশ্চিমবঙ্গে দেখো পশ্চিমবঙ্গে এটা অলরেডি আমরা জানি যে পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে কিন্তু নতুন শিক্ষানীতিটাকে তারা মান্যতা দিয়েছেন এবং তার জন্য আমরা দেখলাম যে কলেজের ডিগ্রিটাতে সেখানে কিন্তু মানে যে গ্রাজুয়েশন ডিগ্রি বলো সেখানে কিন্তু চার বছর করে করা হয়েছে আগে তিন বছর ছিল নতুন শিক্ষানীতি অনুযায়ী তো সেই ক্ষেত্রে কেন্দ্র রাজ্য সরকারও কিন্তু ইলেকশনের পর যেহেতু জুন মাসে নতুন সরকার গঠন হবে সে যে কোনো কোনো পলিটিক্যাল পার্টি জিতুক না কেন তো তারপর এক মাস পর কিন্তু তোমাদের এগারোই জুলাই থেকে এটা ইমপ্লিমেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে কারণ প্রত্যেকটা রাজ্য সরকার তো রাজ্য সরকার কিন্তু এ নিয়ে আবারও নোটিশ যাবে এবং সেক্ষেত্রে তাদের ইমপ্লিমেন্টেশনের যেন একটা ডেডলাইন কিন্তু অবশ্যই দেওয়া হবে ঠিক আছে তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে যেহেতু নতুন শিক্ষানীতিকে মান্যতা তারা দিয়েছেন তো সেক্ষেত্রে এই আইসিডিএসের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা তারা করবেন এবং এগারোই জুলাই থেকে এটার যে ইনিশিয়াল প্রসেসটি রয়েছে সেটা কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা প্রবলও রয়েছে এবং বেতন ক্রমের মতো একটা পরিবর্তন তোমরা দেখতে পারো ঠিক আছে তো যাই হোক এই ছিল আপডেটটা ভিডিওতে ভিডিও দেখার জন্য ধন্যবাদ